الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى بسم الله الرحمن الرحيم طه আমি কুরআন তোমার প্রতি এই জন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়বে এ তো একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে ভয় করে যে সত্তা পৃথিবী ও সূর্য আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে তিনি পরম দয়াবান বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন যা কিছু পৃথিবীতে ও আকাশে আছে যা কিছু পৃথিবী ও আকাশের মাঝখানে আছে এবং যা কিছু ভূগর্ভে আছে সব কিছুর মালিক তিনি তুমি যদি নিজের কথা উচ্চ কণ্ঠে বলো তবে তিনি তো চুপিসারে বলা কথা বরং তার চাইতে গোপনে বলা কথাও শোনেন তিনি আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তার জন্য রয়েছে সর্বোত্তম নাম সমূহ ওহাল আতাকা হাদিস মূসা ইযা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাসতু নারাল লাআল্লি আতিকুম إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى আর তোমার কাছে কি মুসার খবর কিছু পৌঁছেছে যখন সে একটি আগুন দেখল এবং নিজের পরিবারের লোকদেরকে বলল একটু দাঁড়াও আমি একটি আগুন দেখেছি হয়তো তোমাদের জন্য এক আটটি অঙ্গার আনতে পারবো অথবা এই আগুনের নিকট আমি কোনো পথের দিশা পাব সেখানে পৌঁছলে তাকে ডেকে বলা হল হে মুসা আমি তোমার রব জুতা খুলে ফেলো তুমি পবিত্র দোয়া উপত্যকায় আছো এবং আমি তোমাকে বাছাই করে নিয়েছি শোনো যা কিছু ওহি করা হয় আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো ইলাহ নেই কাজে তুমি আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্যে নামাজ কায়েম করো কিয়ামত অবশ্যই আসবে আমি তার সময়টা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকটি প্রাণ সত্তা তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান লাভ করতে পারে فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى ذهب إلى فرعون إنه طغى কাজে যে ব্যক্তি তার প্রতি ইমান আনে না এবং নিজে প্রবৃত্তির দাস হয়ে গেছে সে যেন তোমাকে সে সময়ের চিন্তা থেকে নিবৃত না করে
অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। আর হে মুসা, এ তোমার হাতেটা কি? মুসা জবাব দিল, এ আমার লাঠি, এর উপর ভর দিয়ে আমি চলি, নিজের ছাগলগুলোর জন্য এর সাহায্যে পাতা পাড়ি এবং এর সাহায্যে আরও অনেক কাজ করি। বললেন, একে ছুঁড়ে দাও হে মুসা। সে ছুঁড়ে দিল এবং অকস্মাৎ সেটা হয়ে গেল একটা সাপ যা দৌড়াচ্ছিল। বললেন, ধরে ফেলো ওটা এবং ভয় করো না, আমি ওকে আবার ঠিক তেমনটি করে দেব যেমনটি সে আগে ছিল। আর তোমার হাতটি একটু বগলের মধ্যে রাখো, তা কোনো প্রকার ক্লেশ ছাড়াই উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। এটা দ্বিতীয় নিদর্শন, এই জন্য যে আমি তোমাকে নিজের বৃহৎ নিদর্শনগুলো দেখাবো। এখন তুমি যাও ফেরাউনের কাছে, সে বিদ্রোহী হয়ে উঠেছে। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من اهلي هارون اخي اشدد به ازري واشركه في امري كي نسبحك كثيرا ونذكرك كثيرا انك كنت بنا بصيرا। মুসা বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও এবং আমার জিভের জড়তা দূর করে দাও, যাতে লোকের আমার কথা বুঝতে পারে। আর আমার জন্য নিজের পরিবার থেকে সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দাও আমার ভাই হারুনকে, তার মাধ্যমে আমার হাত মজবুত করো এবং তাকে আমার কাজে শরিক করে দাও, যাতে আমরা খুব বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি এবং খুব বেশি করে তোমার চর্চা করি। তুমি সব সময় আমাদের অবস্থার পর্যবেক্ষক। قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني বললেন, হে মুসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো, আমি আর একবার তোমার প্রতি অনুগ্রহ করলাম। সেই সময়ের কথা মনে করো যখন আমি তোমার মাকে ইশারা করেছিলাম এমন ইশারা যা ওহির মাধ্যমে করা হয়, এই মর্মে যে এই শিশুকে সিন্ধুকের মধ্যে রেখে দাও এবং সিন্ধুকটি দড়িয়ায় ভাসিয়ে দাও, দড়িয়া তাকে তীরে নিক্ষেপ করবে এবং আমার শত্রু ও এ শিশুর শত্রু একে তুলে নেবে। আমি নিজের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা সঞ্চার করেছিলাম এবং এমন ব্যবস্থা করেছিলাম যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدري يا موسى واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا স্মরণ করো যখন তোমার বোন চলছিল, তারপর গিয়ে বলল, আমি কি তোমাদের তার সন্ধান দেব যে এ শিশুকে ভালোভাবে লালন করবে? এভাবে আমি তোমাকে আবার তোমার মায়ের কাছে পৌঁছে দিয়েছি যাতে তার চোখ শীতল থাকে এবং সে দুশ্চিন্তাগ্রস্ত না হয়। এবং এটাও স্মরণ করো, তুমি একজনকে হত্যা করে ফেলেছিলে, আমি তোমাকে ফাঁদ থেকে বের করেছি এবং তোমাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে এসেছি, আর তুমি মদিয়ানবাসীদের মধ্যে কয়েক বছর অবস্থান করেছিলে। তারপর এখন তুমি ঠিক সময় এসে গেছো, হে মুসা, আমি তোমাকে নিজের জন্যে তৈরি করে নিয়েছি, যাও তুমিও তোমার ভাই আমার নিদর্শনগুলো সহ এবং দেখো
আমার স্মরণে ভুল করো না। যাও তোমরা দুজন ফেরাউনের কাছে, সে বিদ্রোহী হয়ে গেছে, তার সাথে কোমলভাবে কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে। উভয়ে বলল, হে আমাদের রব, আমাদের ভয় হয় সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে অথবা আমাদের উপর চড়াও হবে। قال لا تخافا إنني معكما أسمع وأرى فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى بولين ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, সব কিছু শুনছি ও দেখছি। যাও তার কাছে এবং বলো, আমরা তোমার রবের প্রেরিত, বনি ইসরায়েলকে আমাদের সাথে যাওয়ার জন্য ছেড়ে দাও এবং তাদেরকে কষ্ট দিও না। আমরা তোমার কাছে নিয়ে এসেছি তোমার রবের নিদর্শন এবং শান্তি তার জন্যে যে সঠিক পথ অনুসরণ করে। আমাদের ওহির সাহায্যে জানানো হয়েছে যে শাস্তি তার জন্যে যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। ফিরাউন বলল, আচ্ছা তাহলে তোমাদের দুজনের রব কে হে মুসা? মুসা জবাব দিল, আমাদের রব তিনি যিনি প্রত্যেক জিনিসকে তার আকৃতি দান করেছেন, তারপর তাকে পথ নির্দেশ দিয়েছেন। قال فما بال القرون الاولى قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى ফেরাউন বলল, আর পূর্ববর্তী বংশধর যারা অতীত হয়ে গেছে তাদের তাহলে কি অবস্থা ছিল? মুসা বলল, সে জ্ঞান আমার রবের কাছে লিপিবদ্ধ অবস্থায় সংরক্ষিত আছে। আমার রব ভুলও করেন না, বিস্তৃত হন না। তিনি তোমাদের জন্য জমিনের বিছানা বিছিয়েছেন, তার মধ্যে তোমাদের চলার পথ তৈরি করেছেন এবং উপর থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তার মাধ্যমে আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি, খাও এবং তোমাদের পশু চড়াও। অবশ্যই এর মধ্যে রয়েছে বুদ্ধিমানদের জন্যে বহু নিদর্শনাবলী। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এ মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরই মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব এবং এ থেকে আবার তোমাদেরকে বের করব। ولقد أريناه آياتنا كلها فكذب وأبى قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى আমি ফিরাউনকে আমার সমস্ত নিদর্শন দেখালাম, কিন্তু সে মিথ্যা আরোপ করতে থাকল এবং মেনে নিল না। বলতে লাগল, হে মুসা, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে নিজের জাদুর জোরে আমাদের দেশ থেকে আমাদের বের করে দেবে? বেশ, আমরাও তোমার মোকাবেলায় অনুরূপ জাদু আনছি, ঠিক করো কবে এবং কোথায় মোকাবেলা করবে। আমরা ওই চুক্তির অন্যথা করব না, তুমিও না, খোলা ময়দানে সামনে এসে যাও। মুসা বলল, উৎসবের দিন নির্ধারিত হল এবং পূর্বাহ্নে লোকদেরকে জড়ো করা হবে। ফিরাউন পেছনে ফিরে নিজের সমস্ত কলা কৌশল একত্র করল এবং
তারপর মোকাবেলায় এসে গেল। فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى موسى بلو دور بحقو بريتورا আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিও না, অন্যথায় তিনি কঠিন আজাব দিয়ে তোমাদের ধ্বংস করে দেবেন। যেই মিথ্যা রটনা করেছে সেই ব্যর্থ হয়েছে। এ কথা শুনে তাদের মধ্যে মতবিরোধ হয়ে গেল এবং তারা চুপি চুপি পরামর্শ করতে লাগল। শেষে কিছু লোক বলল, এরা দুজন তো নিছক জাদুকর, নিজেদের জাদুর জোরে তোমাদেরকে তোমাদের দেশ থেকে উৎখাত করা এবং তোমাদের আদর্শ জীবনযাপন পদ্ধতি ধ্বংস করে দেয়াই এদের উদ্দেশ্য। আজ নিজেদের সমস্ত কলা কৌশল একত্র করে নাও এবং একজোট হয়ে ময়দানে এসো। বাস জেনে রাখো, আজকে যে প্রাধান্য লাভ করবে সেই জিতে গেছে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى جادوكرا بولو হে মুসা, তুমি নিক্ষেপ করবে নাকি আমরাই আগে নিক্ষেপ করব? মুসা বলল, না তোমরাই নিক্ষেপ করো। অকস্মাৎ তাদের জাদুর প্রভাবে তাদের দড়িদড়া ও লাঠিগুলো ছুটাছুটি করছে বলে মুসার মনে হতে লাগল এবং মুসার মনে ভীতির সঞ্চার হল। আমি বললাম, ভয় পেও না, তুমি প্রাধান্য লাভ করবে। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى ছুড়ে দাও তোমার হাতে যা কিছু আছে, এখন এদের সব বানোয়ার জিনিসগুলোকে গ্রাস করে ফেলবে। এরা যা কিছু বানিয়ে এনেছে এ তো জাদুকরের প্রতারণা এবং জাদুকর যেভাবে আসুক না কেন কখনো সফল হতে পারে না। শেষ পর্যন্ত এই হলো যে সমস্ত জাদুকরকে সিজদা অবনত করে দেয়া হলো এবং তারা বলে উঠল, আমরা মেনে নিলাম হারুন ও মুসার রবকে। ফেরাউন বলল, তোমরা ইমান আনলে আমি তোমাদের অনুমতি দেবার আগেই দেখছি এ তোমাদের গুরু, এই তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছিল। এখন আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটাচ্ছি এবং খেজুর গাছের কাণ্ডে তোমাদের শূলিবিদ্ধ করছি। এরপর তোমরা জানতে পারবে আমাদের দুজনের মধ্যে কার শাস্তি বেশি কঠিন ও দীর্ঘস্থায়ী। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى إنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى
جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى জাদুকররা জবাব দিল, সেই সত্তার কসম যিনি আমাদের সৃষ্টি করেছেন, উজ্জ্বল সুস্পষ্ট নিদর্শনাবলী সামনে এসে যাওয়ার পরও আমরা সত্যের উপর তোমাকে প্রাধান্য দেব, এটা কখনো হতে পারে না। তুমি যা কিছু করতে চাও করো, তুমি বড় জোরে দুনিয়ার জীবনের ফয়সালা করতে পারো। আমরা তো আমাদের রবে প্রতি ইমান এনেছি, যাতে তিনি আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং এ জাদু বৃত্তিকে ক্ষমা করে দেন যা করতে তুমি আমাদের বাধ্য করেছিলে। আল্লাহই শ্রেষ্ঠ এবং তিনি স্থায়িত্ব লাভকারী। প্রকৃতপক্ষে যে ব্যক্তি অপরাধী হয়ে নিজের রবের সামনে হাজির হবে তার জন্যে আছে জাহান্নাম, যার মধ্যে সে না জীবিত থাকবে না মরবে। আর যারা তার সামনে মুমিন হিসেবে সৎ কাজ করে হাজির হবে তাদের জন্য রয়েছে সুমহান মর্যাদা, চিরহরিৎ উদ্যান, যার পাদদেশে প্রবাহিত হবে নদী, সেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে পুরস্কার সেই ব্যক্তির যে পবিত্রতা অবলম্বন করে। ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى আমি মুসার কাছে ওহি পাঠালাম যে এবার রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে পড়ো এবং তাদের জন্য সাগরের বুকে শুকনা সড়ক বানিয়ে নাও। কেউ তোমাদের পিছু নেয় কি না সে ব্যাপারে একটুও ভয় করো না এবং সাগরের মাঝখান দিয়ে পার হতে গিয়ে শঙ্কিত হইও না। পিছন থেকে ফেরোয়ান তার সেনাবাহিনী নিয়ে পৌঁছল এবং তৎক্ষণাৎ সমুদ্র তাদের উপরে ছেয়ে গেল যেমন ছেয়ে যাওয়া সমীচীন ছিল। ফেরাউন তার জাতিকে পথ ভ্রষ্ট করেছিল, কোন সঠিক পথ দেখায়নি। ইয়া বানি ইসরাঈল কদ আনজাইনাকুম মিন আদুবিকুম ওয়া'আদনাকুম জানিবাত তুরিল আইমানা ওয়া নাযযালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। হে বনী ইসরাঈল, আমি তোমাদের শত্রুদের হাত থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং তোরের ডান পাশে তোমাদের উপস্থিতির জন্যে সময় নির্ধারণ করেছি, আর তোমাদের প্রতি মান্না ও সালওয়া অবতীর্ণ করেছি। খাও আমার দেয়া পবিত্র রিজিক এবং তা খেয়ে সীমা লঙ্ঘন করো না, অন্যথায় তোমাদের ওপর আমার গজব আপতিত হবে। আর যার উপর আমার গজব আপতিত হয়েছে তার পতন অবধারিত। তবে যে তওবা করে, ইমান আনে ও সৎ কাজ করে, তারপর সোজা সঠিক পথে চলতে থাকে, তার জন্য আমি অনেক বেশি ক্ষমাশীল। ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা ক্বালা হুম উলাই আলা আসরি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা ওয়া আদাল্লাহুমুস সামিরি فرجع موسى إلى قومه غضبان آسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي আর কোন জিনিসটি তোমাকে তোমার সম্প্রদায়ের আগে নিয়ে এলো হে মুসা? সে বলল, তারা তো বেশ আমার পেছনে এসে যাচ্ছে। আমি দ্রুত তোমার সামনে এসে গেছি হে আমার রব, যাতে তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তিনি বললেন, ভালো কথা, তাহলে শোনো, আমি তোমার পেছনে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলে দিয়েছি এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে।
ভীষণ ক্রোধ বর্বজ্বালা নিয়ে মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের রব কি তোমাদের সাথে ভালো ভালো ওয়াদা করেননি? তোমাদের কি দিনগুলো দীর্ঘতর মনে হয়েছে? অথবা তোমরা নিজেদের রবের গজবে নিজেদের উপর আনতে চাচ্ছিলে, যে কারণে তোমরা আমার সাথে ওয়াদা ভঙ্গ করলে? قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا ترى جواب دلو امرا شچھائے اپنا شد وعدا بھنگ کرینی ব্যাপার হলো, লোকদের অলঙ্কারের বোঝায় আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমরা স্রেফ সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপর এভাবে সামেরিও কিছু ছুঁড়ে ফেলল এবং তাদের জন্য একটি বাছুরের মূর্তি বানিয়ে নিয়ে এলো, যার মধ্য থেকে গরুর মতো আওয়াজ বের হতো। লোকেরা বলে উঠল, এই তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ, মুসা একে ভুলে গিয়েছে। তারা কি দেখছিল না যে সে তাদের কথারও জবাব দেয় না এবং তাদের উপকার ও ক্ষতি করার কোনো ক্ষমতাও রাখে না? ولقد قال لهم هارون من قبل يا قوم انما فتنتم به وان ربكم الرحمن فاتبعوني واطيعوا امري قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع الينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي موسى আশার আগে هارون তাদেরকে বলেছিল, হে লোকেরা, এর কারণে তোমরা পরীক্ষায় নিক্ষিপ্ত হয়েছ। তোমাদের রব তো করুণাময়, কাজী তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা মেনে নাও। কিন্তু তারা তাকে বলে দিল, মুসার না আসা পর্যন্ত আমরা তো এরই পূজা করতে থাকব। মুসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন আমার পথে চলা থেকে কিসে তোমাকে বিরত রেখেছিল? তুমি কি আমার হুকুম অমান্য করেছ? হারুন জবাব দিল, হে আমার সহোদর ভাই, আমার দাড়ি ও মাথার চুল ধরে টেনো না। আমার আশঙ্কা ছিল তুমি এসে বলবে যে তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি। قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي موسى বলল, আর হে সামিরি, তোমার কি ব্যাপার? সে জবাব দিল, আমি এমন জিনিস দেখেছি যা এরা দেখেনি, কাজে আমি রসূলের পদাঙ্ক থেকে এক মুঠো তুলে নিয়েছি এবং তা নিক্ষেপ করেছি। আমার মন আমাকে এমনি ধারাই কিছু বুঝিয়েছে। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا
من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا موسى বলল বেশ তুই দূর হয়ে যা এখন জীবনভর তুই শুধু এই কথাই বলতে থাকবি আমাকে ছুঁয়ো না আর তোর জন্য জবাবদিহির একটি সময় নির্ধারিত রয়েছে যা কখনোই তোর থেকে দূরে সরে যাবে না আর দেখ তোর এই ইলার প্রতি যার পূজায় তুই মত্ত ছিলি এখন আমরা তাকে জ্বালিয়ে দেব এবং তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো সাগরে ভাসিয়ে দেব হে লোকেরা এক আল্লাহই তোমাদের ইলাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই প্রত্যেক জিনিসের ওপর তার জ্ঞান পরিব্যাপ্ত হে মুহাম্মদ এভাবে আমি অতীতে যা ঘটে গেছে তার অবস্থা তোমাকে শুনাই এবং আমি বিশেষ করে নিজের কাছ থেকে তোমাকে একটি জিকির দান করেছি যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন কঠিন গুনাহের বোঝা উঠাবে خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما আর এ ধরনের লোকেরা চিরকালে দুর্ভাগ্য পীড়িত থাকবে এবং কিয়ামতের দিন তাদের জন্য এই অপরাধীর দায়ভার বড়ই কষ্টকর বোঝা হবে সেদিন যখন শিঙায় ফুঁক দেয়া হবে এবং আমি অপরাধীদেরকে এমনভাবে ঘেরাও করে আনব যে তাদের চোখ আতঙ্কে দৃষ্টিহীন হয়ে যাবে তারা পরস্পর চুপি চুপি বলা বলি করবে দুনিয়ায় বড় জোর তোমরা দশটা দিন অতিবাহিত করেছ আমি ভালোভাবে জানি তারা কিসব কথা বলবে আমি এও জানি সে সময় তাদের মধ্যে যে সবচেয়ে বেশি সতর্ক অনুমানকারী হবে সে বলবে না তোমাদের দুনিয়ার জীবন তো মাত্র একদিনের জীবন ছিল লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে সেদিনে পাহাড়গুলো কোথায় চলে যাবে বলো আমার রব তাদেরকে ধুলি বানিয়ে উড়িয়ে দেবেন এবং জমিনকে এমন সমতল প্রান্তরে পরিণত করে দেবেন যে তার মধ্যে তোমরা কোনো উঁচু নিচু ও ভাঁজ দেখতে পাবে না সেদিন সবাই নকিবের আহ্বানে সোজা চলে আসবে কেউ সামান্য দর্পিত ভঙ্গির প্রকাশ ঘটাতে পারবে না এবং করুণাময়ের সামনে সমস্ত আওয়াজ স্তব্ধ হয়ে যাবে মৃদু খসখস শব্দ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না সেদিন সুপারিশ কার্যকর হবে না তবে যদি করুণাময় কাউকে অনুমতি দেন এবং তার কথা শুনতে পছন্দ করেন তিনি লোকদের সামনের পেছনের সব অবস্থা জানেন এবং অন্যেরা এর পুরো জ্ঞান রাখে না وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما লোকদের মাথা চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে ঝুঁকে পড়বে সে সময় যে জুলুমের গুনাহের ভার বহন করবে সে ব্যর্থ হবে আর যে ব্যক্তি সৎ কাজ করবে এবং সেই সঙ্গে সে মুমিন হবে তার প্রতি কোনো জুলুম বা অধিকার হরণের আশঙ্কা নেই আর হে মুহাম্মদ এভাবে আমি একে আরবি কোরআন বানিয়ে নাজিল করেছি
এবং এর মধ্যে বিভিন্ন ধরনের সতর্কবাণী করেছি, হয়তো এরা বক্রতা থেকে বাঁচবে বা এদের মধ্যে এর বদৌলতে কিছু সচেতনতার নিদর্শন ফুটে উঠবে। কাজী প্রকৃত বাদশাহ আল্লাহ হচ্ছেন উন্নত ও মহান। আর দেখো, কোরআন পড়ার ব্যাপারে দ্রুততা অবলম্বন করো না যতক্ষণ না তোমার প্রতি তার ওহি পূর্ণ হয়ে যায়, এবং দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে আরও জ্ঞান দাও। আমি এর আগে আদমকে একটি হুকুম দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছে এবং আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَى فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلَى شَرُن كارو شي সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, তারা সবাই সিজদা করল, কিন্তু একমাত্র ইবলিস অস্বীকার করে বসলো। এই ঘটনায় আমি আদমকে বললাম, দেখো এ তোমার ও তোমার স্ত্রী শত্রু, এমন যেন না হয় যে এ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেয় এবং তোমরা বিপদে পড়ে যাও। এখানে তো তুমি এ সুবিধা পাচ্ছ যে তুমি না অভুক্ত ও উলঙ্গ থাকছ এবং না পিপাসার্থ ও রোদ্রক্রান্ত হচ্ছ, কিন্তু শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলতে থাকল, হে আদম, তোমাকে কি এমন গাছের কথা বলে দেব যা থেকে অনন্ত জীবন ও অক্ষয় রাজ্য লাভ করা যায়? শেষ পর্যন্ত দুজন স্বামী স্ত্রী সে গাছের ফল খেয়ে বসল, ফলে তখনই তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং দুজনাই জান্নাতের পাতা দিয়ে নিজেকে ঢাকতে লাগল। আদম নিজের রবের নাফরমানি করল এবং সে সঠিক পথ থেকে সরে গেল। তারপর তার রব তাকে নির্বাচিত করলেন, তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশনা দান করলেন। قال اهبطوا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আর বললেন, তোমরা উভয় পক্ষ অর্থাৎ মানুষ ও শয়তান এখান থেকে নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু থাকবে। এখন যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো নির্দেশ নামা পৌঁছে যায়, তাহলে যে ব্যক্তি আমার সেই নির্দেশ মেনে চলবে সে বিভ্রান্ত হবে না, দুর্ভাগ্য পীড়িত হবে না। আর যে ব্যক্তি আমার জিকির উপদেশমালা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্যে হবে দুনিয়ায় সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى أَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِأُولِي النُّهَى সে বলবে, হে আমার রব, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখানে আমাকে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবেন, হ্যাঁ, এভাবেই তো।
আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল তুমি তাকে ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। এভাবে আমি সীমা লঙ্ঘনকারী এবং নিজের রবের আয়াত অমান্যকারীকে দুনিয়ায় প্রতিফল দিয়ে থাকি এবং আখিরাতের আজাব বেশি কঠিন এবং বেশিক্ষণ স্থায়ী। তাহলে কি এদের ইতিহাসের শিক্ষা থেকে কোনো পথ নির্দেশ মেলেনি যে এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোতে আজ এরা চলাফেরা করে। আসলে যারা ভারসাম্যপূর্ণ বুদ্ধি বিবেকের অধিকারী তাদের জন্য রয়েছে এর মধ্যে বহু নিদর্শন। ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। যদি তোমার রবের পক্ষ থেকে আগে একটি সিদ্ধান্ত না করে দেয়া হতো এবং অবকাশে একটি সময়সীমা নির্ধারিত না করা হতো তাহলে অবশ্যই এরও ফয়সালা চুকিয়ে দেয়া হতো। কাজী হে মুহাম্মদ, এরা যেসব কথা বলে তাতে সবর করো এবং নিজের রবের প্রশংসা ও গুণকীর্তন সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্য উদয়ের আগে ও তার অস্ত যাবার আগে, আর রাত্রিকালের প্রশংসা ও মহিমা ঘোষণা করো এবং দিনের প্রান্তগুলোতেও, হয়তো এতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আর চোখ তুলেও তাকাবে না দুনিয়াবী জীবনের শান স্বগতের দিকে, যা আমি এদের মধ্য থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে দিয়ে রেখেছি। এসব তো আমি এদেরকে পরীক্ষার মুখোমুখি করার জন্য দিয়েছি এবং তোমার রবের দেয়া হালাল রিজিকি উত্তম ও অধিকতর স্থায়ী। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো। আমি তোমার কাছে কোন রিজিক চাই না, রিজিক তো আমি তোমাকে দিচ্ছি এবং শুভ পরিণাম তাকওয়ার জন্যই। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى। তারা বলে, এ ব্যক্তি নিজের রবের পক্ষ থেকে কোনো নিশানি মুজিজা আনে না কেন? আর এদের কাছে কি আগের সহিফাগুলোর সমস্ত শিক্ষার সুস্পষ্ট বর্ণনা এসে যায়নি? যদি আমি তার আসার আগে এদেরকে কোনো আজাব দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে আবার এরাই বলতো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠাওনি কেন, যাতে আমরা লাঞ্ছিত ও অপমানিত হবার আগেই তোমার আয়াত মেনে চলতাম? হে মুহাম্মদ, এদেরকে বলো, সবাই কাজের পরিণামের প্রতীক্ষায় রয়েছে, কাজী এখন প্রতীক্ষারত থাকো, শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সোজা সঠিক পথ অবলম্বনকারী এবং কারা সৎ পথ পেয়েছে।